দেখব আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হওয়ার জন্য। তো আমরা আজকে এই দুইটা সমস্যা নিয়ে কথা বলবো। প্রথম যেটা সেটা হলো একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা একটি সি প্রোগ্রামের মাধ্যমে দেখাতে হবে আমাদেরকে, এবং অনেকটা এটার মতো আরেকটা সিমিলার সমস্যা আমরা দেখব, এটাও অনেকটা একই। এই প্রবলেমটা হচ্ছে একটি সংখ্যা জোড় নাকি বিজোড় সেটা আমাদেরকে সি প্রোগ্রামের মাধ্যমে দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে এক নাম্বারটা দিয়ে শুরু করি, যে একটা সংখ্যা কি ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা আমরা কিভাবে একটা সি প্রোগ্রামে দেখাতে পারি। তাহলে প্রথমে আমরা অ্যালগোরিদম দেখব, এরপরে অ্যালগোরিদম অনুযায়ী আমরা ফ্লো চার্টটা সবসময় কী করবো আঁকব। তো অ্যালগোরিদমে সবার আগে এখানে আমরা শুরু করলাম। অ্যালগোরিদম শুরু করার পরে আমাদেরকে যেহেতু ইউজারের থেকে একটা কী নিতে হবে, একটা সংখ্যা নিতে হবে, সেটা এন হতে পারে, এ হতে পারে, যে কোনো ধরনের ভেরিয়েবল তোমরা ডিক্লেয়ার করতে পারো অথবা লিখতে পারো যে সংখ্যাটি ইনপুট নাও। ঠিক আছে, তাহলে আমি লিখলাম যে কোনো সংখ্যা এন ইনপুট নাও। তার মানে কি, যেহেতু কোয়েশ্চেনে আমাকে কোনো সংখ্যা দেয়া নেই, তাই আমি ইউজার থেকে কি করব, একটা মান অথবা একটা সংখ্যা ইনপুট নিব। সেটা করার পরে যে সংখ্যাটা আমি পাবো সেটা যদি সংখ্যাটা মানে অথবা এন ইজ গ্রেটার দেন জিরো, তার মানে কি যদি এন এর মানটা জিরো থেকে বড় হয়, তাহলে এই যে একটা কন্ডিশন দিলাম এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমি বলবো যে এন সংখ্যাটি ধনাত্মক। আর যদি কন্ডিশন এন গ্রেটার দেন জিরো এটা যদি নেগেটিভ অথবা মিথ্যা যদি হয় অথবা ফলস যদি হয় সেক্ষেত্রে আমি বলবো এন সংখ্যাটি ঋণাত্মক। এরপরে আমি আমার প্রোগ্রামটা শেষ করব। তাহলে দেখো ফ্লোচার্টটা, ফ্লোচার্ট নিয়ে এর আগেও অনেকবার আমরা কথা বলেছি প্রত্যেকটা ক্লাসেই, তো আশা করি কোন কমান্ডের জন্য কোন সিম্বলটা ব্যবহার করা হয় সেটা সম্পর্কে তোমাদের এখন একটা ভালো আইডিয়া চলে এসেছে। সো আমি ডিটেলসে যাব না, ডিরেক্টলি বলি, শুরুর জন্য আমরা ওভাল শেপটা ইউজ করলাম। এরপরে এই যে কোনো সংখ্যা অ্যান ইনপুট নাও, যেহেতু আমরা কি করছি ইনপুট নিচ্ছি, সে কারণে আমরা একটা সামান্তরিক শেপের ভেতরে এই কমান্ডটা লিখব। এরপরে আসলো আমাদের যে কন্ডিশনটা, ইফ কন্ডিশন, যদি অ্যান গ্রেটার দেন জিরো হয়, এটা আমাদের ইফ কন্ডিশন। যেহেতু তাহলে কন্ডিশনের জন্য আমরা এরকম একটা ডায়মন্ড শেপ ইউজ করব। তো যদি অ্যান গ্রেটার দেন জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে কি করব, যদি হয় হ্যাঁ, ইয়েস যদি হয় তাহলে সেই ক্ষেত্রে প্রিন্ট অ্যান ইজ পজিটিভ, অ্যান সংখ্যাটি ধনাত্মক, এটা তো আমার প্রিন্ট করে ইউজারকে দেখাতে হবে, তাই না? তো প্রিন্ট করছি মানে কি আউটপুটে দেখাচ্ছি, ইনপুট এবং আউটপুটের জন্য সামান্তরিকটা ইউজ করব। সো প্রিন্ট অ্যান ইজ পজিটিভ। আর যদি অ্যান গ্রেটার দেন জিরো এটা যদি মিথ্যা হয়, তার মানে নিশ্চয়ই অ্যান এর মানটা জিরো থেকে ছোট, জিরো থেকে ছোট মানে কি ঋণাত্মক, তাহলে সেক্ষেত্রে যদি নো হয়, অ্যান গ্রেটার দেন জিরো যদি নো হয় তাহলে আমি বলবো প্রিন্ট অ্যান ইজ নেগেটিভ, তার মানে কি ঋণাত্মক। অথবা এখানে ইংলিশ বাংলা তোমরা মিক্স করে লিখতে পারো, কোনো সমস্যা হবে না। চাইলে এখানে তোমরা এই কমান্ডের জায়গায় জাস্ট এই অ্যান সংখ্যাটি ধনাত্মক, অ্যান সংখ্যাটি ঋণাত্মক এভাবেও লিখতে পারো, এটা তোমাদের তোমাদের উপর। এরপরে এই দুইটা যেহেতু আমরা মোটামুটি একটা ডিসিশনে চলে আসব, এরপরে এই দুইটা কমান্ডকে আমরা একটা সংযোগের মধ্যে এনে এরপরে আমরা শেষ করব। দুইটা কমান্ড কিন্তু আমরা এরকম করে সেপারেটলি কি করব না, আনবো না, দুইটা কমান্ড একটা সংযোগের মধ্যে আসবে, এরপরে আমরা আমাদের ইয়েটা ফ্লোচার্টটা শেষ করব। ঠিক আছে, তো আশা করি তোমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট দুইটাই বুঝতে পেরেছো, খুবই ইজি একটা প্রবলেম। আমরা এবার সি প্রোগ্রামে যাব। সো চলো আমরা কোড ব্লকসটা খুলি। তো কোড ব্লকসে খুলে আমরা এমটি ফাইল নিলাম। সবার আগে এটা ইয়ে করে নিই, একটা নাম নাম দিয়ে দিই, ধরো সরি পিটা পড়ে নাই, পজিটিভ অর নেগেটিভ। ওকে, শুরু করি, ম্যাগনিফায়ার দিয়ে একটু বাড়িয়ে নিই। তাহলে সবার আগে হেডার ফাইলটা ডিক্লেয়ার করব। এরপরে মেইন ফাংশনটা,
মেইন ফাংশন ডিক্লেয়ার করার পরে আমাদের আমরা প্রোগ্রামটা শুরু করব। সবার আগে আমরা ইনিশিয়ালাইজেশন করি, তার মানে কি আমরা কি কি ভেরিয়েবল ইউজ করব সেটা আমরা প্রথমে লিখব। তো এই প্রবলেমের জন্য আমরা ইন্টিজার ডেটা টাইপ ইউজ করব এবং যে কোনো একটা সংখ্যা, সেটা এন হতে পারে, সেটা এ বি সি ডি এনি টাইপ অফ মানে ভেরিয়েবল নেম তোমরা দিতে পারো। তো আমি যেহেতু অ্যালগোরিদম এবং ফ্লোচার্টে এন ইউজ করেছি, তাই এখানেও আমি এনটা ইউজ করলাম, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এরপরে ইউজারকে আমার তো বলতে হবে যে আমার কাছে কোনো সংখ্যা তুমি দাও নাই, আমাকে একটা সংখ্যা দাও। তাহলে সেই কারণে তাকে প্রথমে একটা আউটপুট মেসেজ আমি দেখাবো। তাহলে প্রিন্ট এফ দিয়ে আমি লিখলাম এন্টার এ ভ্যালু অথবা এন্টার এ নাম্বার। এখন এই নাম্বারটা যখন ইউজার দিবে আমার, সেটা কি করতে হবে, আমার সেই নাম্বারটাকে কিন্তু আবার ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ আমরা ইউজ করি। এখন দেখো এখানে যেহেতু আমরা কি ইউজ করছি, কি ডেটা টাইপ ইন্টিজার, সেক্ষেত্রে আমরা এখানে লিখব পার্সেন্টেজ ডি। যদি ফ্লোট হতো তাহলে লিখতাম পার্সেন্টেজ এফ। ওকে, এরপরে এন দিয়ে আমাদের ভেরিয়েবল ছিল কত, এন। তাহলে আমরা এন ভেরিয়েবলের জন্যই তো নিচ্ছি, তাই না? কারণ ইউজার আমাকে যে নাম্বারটা দিবে সেটা আমি এন এর মধ্যে রাখতে চাচ্ছি, সেই কারণে স্ক্যানএফ এর মধ্যে পার্সেন্টেজ দিয়ে আমরা এন পার্সেন্টেজ কি দিলাম, এন দিলাম। এরপরে আমাদের মেইন কাজটা করি। তাহলে ইফ, আমরা ইফের মধ্যে কি কন্ডিশনটা দিব, আমাদের আমরা কিভাবে চিনব যে এই নাম্বারটা আসলে ধনাত্মক নাকি ঋণাত্মক। যদি এন এর মানটা কি হয়, জিরোর থেকে যদি বড় হয় তাহলে আমি কি বলেছিলাম, সংখ্যাটা কি হবে, পজিটিভ হবে। তাহলে এখানে সেটাই লিখব, এন ইফ এন গ্রেটার দেন জিরো। এই কন্ডিশনের জন্য আমরা লিখতে পারি কি, দেখাবো প্রিন্টএফ, প্রিন্টএফে দেখাবো পার্সেন্ট ডি, অর্থাৎ মানে ইউজার আমাকে যে ইয়েটা দিয়েছে, যে সংখ্যাটা দিয়েছে, পার্সেন্ট ডি ইজ পজিটিভ। এরপরে পার্সেন্ট ডিটা কিসের মান, এন এর মান, সেটা অবশ্যই এখানে লিখতে হবে। আচ্ছা, এলস, এলসে আমরা লিখতে পারি প্রিন্ট এফ পার্সেন্ট ডি ইজ নেগেটিভ। ওকে, এটাও এন এর মানের জন্য শেষ। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা, খুবই ইজি একটা প্রোগ্রাম। ইফের, ইফ কন্ডিশনে আমি যেহেতু এন গ্রেটার দেন জিরো এটা যেহেতু একবার লিখেছি, তার মানে যদি এটা মিথ্যা হয় তাহলে আমি লিখতে পারি যে পার্সেন্ট ডি ইজ নেগেটিভ। এবার চলো একটু রান করে দেখি আমরা। ওকে, প্রোগ্রাম সাকসেসফুলি রান করেছে। যে কোনো একটা নাম্বার দিই, নেগেটিভ দিয়ে শুরু করি, নেগেটিভ 10 দিলাম, তাহলে দেখাচ্ছে কি -10 ইজ নেগেটিভ। এবার চলো একটা পজিটিভ নাম্বার দিয়ে দেখি। ওকে, ধরো 45, তাহলে 45 ইজ পজিটিভ, রাইট? তো ভালো করেই আসলে প্রোগ্রামটা রান করেছে। ওকে, মিনিমাইজ করে নিই। তাহলে আশা করি এই প্রবলেমটা সবাই বুঝতে পেরেছো। আমরা এখন নেক্সট প্রবলেমে যাই। এটা হলো আমাদের এই যে এন এর মানটা কি আসলে জোড় নাকি বিজোড় সেটার অ্যালগোরিদম এবং ফ্লো চার্টটা। তাহলে দেখো অনেকটা আগের প্রবলেমের মতোই সিমিলার। তো সবার আগে শুরু করব। শুরু করার পরে যে কোনো সংখ্যা এন ইনপুট নাও, অথবা তোমরা, আমি আগেও বলেছি এখনও বলছি, যে কোনো সংখ্যা এন ইনপুট নাও এটা না লিখেও তোমরা শুধুমাত্র যে সংখ্যাটি ইনপুট নাও এভাবেও লিখতে পারো, ঠিক আছে? এটা তোমাদের প্রিফারেন্স। ওকে, এরপরে আমরা এখন যখন সংখ্যাটা ইনপুট নিয়ে ফেলবো আমাদেরকে কি দেখতে হবে, আমাদেরকে, আমি এখানে একটা দেখো কমান্ড লিখেছি, এন পার্সেন্টেজ টু ইকুয়াল টু জিরো যদি হয়। তো এখানে এন পার্সেন্টেজ জিরো যেটা, তার মানে পার্সেন্টেজ, এটাকে আসলে প্রোগ্রামের ভাষায় মডিউলাস বলা হয়। মডিউলাস মানে হচ্ছে কি, আমি দেখব যে এন যে সংখ্যাটা আমাকে ইউজার দিবে এটা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা, তার মানে কি আমার ভাগশেষ জিরো আসছে কিনা সেটা আমি দেখাতে যাচ্ছি। আচ্ছা, আমি তারপরে একটু হোয়াইট বোর্ডে, ধরো 4, আমার মাউস নেই আজকে, একটু ধরো আমরা 2কে ডিভাইড করব, মানে 4কে ডিভাইড করব 4
দুই দ্বারা, তাহলে কয়বার যাই? যদি দুইবার যাই তাহলে টু টাইমস টু ইজ ফোর, তাহলে আমার ভাগশেষটা কত আসে? জিরো আসে, তাই না? তো এখানে এই যে ভাগশেষটা জিরো হচ্ছে, এটার মাধ্যমে আমি আইডেন্টিফাই করতে পারছি যে আসলে কি এই চার যেটাকে আমি ডিভাইড করছি এটা আসলে কি, এটা হলো ইভেন অথবা জোড়। হ্যাঁ, আবার যদি এমন হয় যে ধরো আমি দুইকে ডিভাইড কর সরি আমি ধরো না নাইনকে ডিভাইড করছি, নাইনকে ডিভাইড করব আমি, তাহলে কয়বার যায় তোমার? ফোর টাইমস টু হলো এইট, যদি এইট হয় তাহলে কিন্তু এখানে কি থাকছে, ভাগশেষ কিন্তু জিরো হচ্ছে না, ভাগশেষ ওয়ান হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি কি, যেহেতু দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, তাহলে নাইন এটা হচ্ছে কি, দিস ইজ নট এন ইভেন নাম্বার, দিস ইজ এন অড নাম্বার। তো আসলে লজিকটা হচ্ছে এরকম যে যদি দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে কি হবে, ইভেন হবে, যদি দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে এটা অড হবে। ওকে, আসো তাহলে আমরা এবার আবার স্লাইডে ফিরে যাই। দেখো তাহলে যেটা বললাম যে তাহলে এন মড টু, এন মডুলাস টু, তার মানে কি, যদি দুই দ্বারা নিঃশেষে এন বিভাজ্য হয় তাহলে এটা যদি ইয়েস হয় তাহলে বলবো এন সংখ্যাটি জোর, ইউজার আমাকে যে সংখ্যাটা দিয়েছে সেটা জোর, আর যদি নো হয় না হলে তাহলে বলবো সেটা বিজোর। তাহলে যদি আমরা ফ্লো চার্টটা আঁকি তাহলে দেখো শুরুর জন্য ওভাল শেপ ইউজ করলাম, যে কোনো সংখ্যা অ্যান ইনপুট নাও, ইনপুট আউটপুট উভয়ের জন্য সামান্তরিক ইউজ করব, এই যে কমান্ডটা আছে সেটা যে শুধু সামান্তরিকের ভেতরে বসিয়ে দিলাম। এরপরে যদি অ্যান মড টু ইকুয়াল টু জিরো হয় তাহলে এটা যেহেতু আমাদের কি কন্ডিশন, কন্ডিশনের জন্য ইউজ করব, ডায়মন্ড শেপ, কন্ডিশনটা ভেতরে লিখলাম, যদি হয় হ্যাঁ ইয়েস কন্ডিশনের জন্য কি লিখবো, সংখ্যাটি জোর। এখন দেখো যখন তুমি এটা কি করছো, সামান্তরিকের মধ্যে লিখছো, ঠিক আছে, তার মানে কি এটা ইনপুট অথবা আউটপুট যে কোনো একটা বোঝাচ্ছে, অথবা তুমি চাইলে এখানেও ওভাবে লিখতে পারো যে প্রিন্ট এন ইজ ইভেন, এভাবেও লিখতে পারো, আমি এখানে সংখ্যাটি জোর লিখেছি, ডাজেন্ট ম্যাটার, একই ব্যাপার। এরপরে যদি নো হয় তাহলে কি লিখবো, সংখ্যাটি বিজোর। এরপরে দুইটা একটা সংযোগ সংযোগের মধ্যে এনে এরপরে আমরা প্রোগ্রামটা কি করব, শেষ করব। অনেকটা কিন্তু আগের প্রোগ্রামের মতোই অনেকটা সিমিলারিটি আছে এটার, হ্যাঁ, শুধু প্রবলেম একটু ডিফারেন্ট। তাহলে চলো আমরা এবার প্রোগ্রামটা দেখি, আমরা নতুন একটা প্রোগ্রাম নিব, নতুন একটা ফাইল খুলবো, তাহলে এটা প্রথমে সেভ করব, তাহলে সেভ করব কি নাম দিয়ে, ইভেন অর অড, ম্যাগনিফায়ারটা দিয়ে সুম করে নিই। তাহলে সবার আগে কি করব, হেডার ফাইলটা দিব, হেডার ফাইল দিলাম, মেইন ফাংশন ক্লিক দিলাম। এরপরে প্রোগ্রামের মধ্যে সবারই কী করব, আমরা আমাদের ভ্যারিয়েবলগুলোকে পরিচয় করিয়ে দিব। তাহলে আমরা ইন্টিজার ডেটা টাইপ ইউজ করব এবং একটা ভ্যারিয়েবল এন নেব, আর অ্যাজ অলওয়েজ তোমরা চাইলে অন্য কোনো ভ্যারিয়েবলে নিতে পারো, চাইলে তোমরা এন এর জায়গায় নাম্বার নিতে পারো, নাম্বার লিখে একটা ভ্যারিয়েবল নিতে পারো, ডিপেন্ডস অন ইউ, ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা আউটপুট মেসেজ দিতে হবে, যেহেতু আমার কাছে কোনো নাম্বার নেই, তাহলে প্রিন্ট এফ, প্রিন্ট এফ দিয়ে ইউজারকে বলবো এন্টার এ নাম্বার। ওকে, এরপরে ইউজার যখন আমাকে একটা নাম্বার দিবে সেটাকে আমার কি করতে হবে, ইনপুট নিতে হবে, তাহলে ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি, অ্যান্ড আমরা এটা কিসের মধ্যে রাখতে চাচ্ছি, আমাদের একটাই ভেরিয়েবল আছে অ্যান, অ্যানের মধ্যে রাখবো। ওকে, এরপরে ইফ কন্ডিশন দিয়ে শুরু করি, তাহলে কন্ডিশন আমাদের কী ছিল, যদি অ্যান মড টু ইকুয়াল টু যদি কি হয় জিরো হয়, তাহলে অ্যান মড টু, প্রোগ্রামের ক্ষেত্রে ইকুয়াল বোঝানোর জন্য দুইটা ইকুয়াল একসাথে দিতে হয়, তাহলে সে বুঝবে যে তুমি আসলে সমান সমান বোঝাচ্ছ, একটা ইকুয়াল দিয়ে দিলে কিন্তু কাজ করবে না। ওকে, তাহলে যদি অ্যান মড টু ইকুয়াল টু জিরো এটা যদি সত্যি হয় তাহলে আমি কী করব, প্রিন্ট এফ পার্সেন্ট ডি ইজ ইভেন জোর, পার্সেন্ট ডি এর মান আছে এন এর মধ্যে, তাই এন কে এখানে অবশ্যই বলতে হবে, এলস প্রিন্ট এফ পার্সেন্ট ডি
is hot. হয়েছে আমি এটা কোটেশনের মধ্যে দিই নি, পার্সন ডি ইজ হট, রাইট, পার্সন ডি এন এর মান, ওকে রান করে দেখি, নাইস রান হয়েছে। আচ্ছা তাহলে প্রথমে একটা জোড় সংখ্যা দিই, ধরো 94, তাহলে 94 ইজ ইভেন অবশ্যই, আর এরপরে একটা বিজোড় সংখ্যা দিয়ে দেখি, 99 ইজ অড। আচ্ছা তো আশা করি তোমরা এই দুইটা প্রবলেম খুব ভালো করে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা ইফ এলস কন্ডিশন নিয়ে আরেকটু বিস্তারিত আরও কয়েকটা প্রবলেম দেখিয়ে এরপর আমরা এই টপিকটা শেষ করব। তো আমরা ইফ এলস কন্ডিশন নিয়ে আরও কয়েকটা সমস্যা দেখব, আর এরপরে আমরা নতুন টপিকে যাব, আমরা ফর লুপের দিকে তখন আগাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।